ওনার দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, উনি প্রচার করবেন, এতে স্বাভাবিক, প্রচার না করাটাই অস্বাভাবিক, এতে বিজেপির কি বলার থাকতে পারে? আমরা আমাদের মতো প্রচার চালাচ্ছি। ভালো কথা, নির্বাচনে লড়ছেন, জিতবেন। নির্বাচনে যখন কেউ লড়ে তখন প্রত্যেকেই মনে করে তিনি জিতবেন, উনিও মনে করছেন জিতবেন, নতুন কিছু কথা বলেননি। আর আর্থসামাজিক বৈঠকে অবস্থা নিয়ে তৃণমূল কবে নির্বাচন করেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। তৃণমূলের একমাত্র এজেন্ডা ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। সিপিএমের পথে আরও উগ্রভাবে হেঁটেই তারা পশ্চিমবঙ্গের রাজনীতি করেছে, বিরোধী শূন্য করার রাজনীতি করেছে। একটা সর্বগ্রাসী রাজনৈতিক দল, তাদের কোনো নির্দিষ্ট এজেন্ডাই নেই। এখন একমাত্র এজেন্ডা মোদী বিরোধিতা, মোদী বিরোধিতা এবং মোদী বিরোধিতা। একুশের বিধানসভায় তৃণমূল দেখে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে জেতায়নি, বিজেপিকে দায়িত্ব দিয়েছে বিরোধী দলের আসনে বসার। মানেটা যেটা হবে সেটাই, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে দায়িত্ব দিয়েছে এখানে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করার। তৃণমূল বিজেপি হেরেছে, তৃণমূল জেতেনি। কে বলছেন, কে বলছেন? আরে ওনার দল তো 2024-এ ভারতবর্ষের ক্ষমতা দখল করতে চলেছেন, এরকম বিবৃতি ওনার কাছ থেকে দেশ আশা করে না। দায়িত্বশীল কথাবার্তা বলুন। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে দল ক্ষমতায় আসতে চলেছে, 135 কোটি দেশের শাসনভার গ্রহণ করবেন, মমতাবাদকে প্রতিষ্ঠিত করবেন, কালকে ভবন খুলেছেন, মমতাবাদী ভবন, নতুন ইজিম এসেছে ভারতবর্ষে, এত ভালো পরিস্থিতিতে এরকম কথাবার্তা তো আশা করে না তাদের কাছ থেকে। উনি আগে অন্য দলে ছিলেন না? উনি যখন বিধানসভায় ছিলেন, বিধানসভায় কণ্ঠরোধ হয়েছে বলে তারা একটা মক অ্যাসেম্বলি তৈরি করেছিলেন বিধানসভার প্রাঙ্গণে। তার মধ্যে উনি একজন নবাগত বিধায়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। মানুষের ভোট নিয়ে, মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। নিরপরাধ গ্রামের মানুষকে বিরোধী রাজনৈতিক দলের মানুষের ওপর আক্রমণ করেছেন, তাদের রাজ্য ছাড়া করে দিয়েছেন। ওই এলাকার বহু মানুষ এখনও আসামে আছে, বাড়ি ঢুকতে পারে। আর আজকে বিবৃতি দিয়ে তৃণমূলের প্রকৃত রাজনীতিটা কি তিনি প্রতিষ্ঠা করছেন। সুখেন্দুবাবু যা বলেছেন আর উদয়নবাবু যা বলছেন, এই দুটোই মানুষ শুনছে, মানুষ এই দুটো দেখেই সিদ্ধান্ত নেবে। এটা তো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিভিন্ন জায়গায় আমাদের বিধায়করা, সাংসদরা আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন জায়গায় কোনো সামান্যতম রাজনৈতিক প্রতিবাদের কার্যক্রম করতে গেলে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছেন, কখনো পুলিশের দ্বারা, কখনো তৃণমূলের দ্বারা। এগুলার মানুষ গ্রহণ করছে না, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছেন। আর আমরা তো বলেছি দুর্গাপুজোয় যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে ধারাবাহিকভাবে
আক্রমণ চলেছে। সেকেন্ড ফেজ লকডাউনের সময় থেকে প্রত্যন্ত অমুসলমান গ্রামের উপরে আক্রমণ চলেছে। এই অবস্থা কাঙ্ক্ষিত নয়। ইসকন আক্রান্ত হয়েছে, রাম ঠাকুরের মন্দির আক্রান্ত হয়েছে, অসংখ্য হরিসভা ভাঙা হয়েছে, 350-এর বেশি দেবস্থানকে ধ্বংস করেছে, বেছে বেছে বিভিন্ন সংগঠনের উপরে তারা আক্রমণ চালিয়েছে। এখন সেটাকে যদি তারা কোনো বিশেষ ধর্মীয় মেরুকরণের রাজনীতির স্বার্থে বিজেপিকে টেনে পরোক্ষভাবে সমর্থন করেন, তাহলে সেটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে বিচার করবেন। সুখেন্দু শেখর রায় একজন সাংসদ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তার শব্দচয়ন দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি তিনি এখন তৃণমূলী সংস্কৃতিতে সম্পৃক্ত হয়ে গেছেন। কেউ তাকে আমাদের মতো করে প্রতিবাদ করতে বলেনি, তারাও প্রতিবাদ করেছেন তাদের মতো করে, হয়তো বন্ধ ঘরে, গাছের আড়ালে কিংবা খাটের নিচে। আমরা দাঁড়িয়ে মানুষের সামনে প্রতিবাদ করছি। দুটো প্রতিবাদই যদি প্রতিবাদ হয়, মানুষ সেটা দেখছেন, তারা সিদ্ধান্ত নেবেন। আভ্যন্তরীণ ঘটনা বলে যারা এটার সমালোচনা করছেন, তারা পরোক্ষভাবে এই আক্রমণকেই সমর্থন করছেন। আজকে তো রাজ্যপাল আবার টুইট করেছে, টুইট করে বলেছে সার্ভিস রুল মেনে কাজ করছে না মুখ্য সচিব, রাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করছে রাজ্যের মুখ্য সচিব বলেছে। এটা রাজ্যপাল ভবনও নয়, আর আমি রাজ্যপালের মুখপাত্রও নই। তিনি সাংবিধানিক প্রধান, তিনি যা বলেছেন তার ব্যাখ্যা তার ভবন থেকে দেয়া হতে পারে। আমরা শুধু এটুকুনি বলতে পারি যে রাজ্যের মুখ্য সচিবের আচরণের সঙ্গে, রাজ্যের মুখ্য সচিবের বিবৃতির সঙ্গে, যিনি একদম ওই দিনহাটায় দাঁড়িয়ে যে সিভিক ভলেন্টিয়ার আছেন, তার বক্তব্য বা তার শরীরী ভাষার কোথাও কোনো পার্থক্য নেই, সবটাই এক সুরে বাঁধা। আসানসোলের মানুষ বিচার করবে, আমাদের কাছে এখন ওটা ক্লোজ চ্যাপ্টার, একটা প্রসঙ্গ নেই। দেখুন, কেউ যদি বড়মাল্য একদম নিজের গলায় পড়েই তারপরেই ছাতনাতলার দিকে ধাবিত হয়ে যান, তাহলে তো আর পাত্রপক্ষ বা কন্যাপক্ষের কিছু করার থাকে না। আমরা চাই সবাই দলে থাকুন, একসঙ্গে থেকে কাজ করুন, কিন্তু যারা ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে স্বচ্ছন্দ, যারা এই পাওয়ার পলিটিক্সে সম্পৃক্ত থাকতে যান, তারা চলে গেছেন। এখন আপনারা যে প্রত্যেকের নামের আগে একটা করে নেতা বসিয়ে দেন, নেতা তো মানুষ ঠিক করবে। ভবানীপুরের উপনির্বাচন তো হয়েছে, ওটাই ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জরুরি বিষয়। তো এখন পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিষেবা পেল কি না পেল, এটার কোনো প্রাথমিকতা বর্তমানের সরকারের কাছে নেই। যে সরকার বিভিন্ন সময় ডাক্তারদের নির্দেশ পাঠান যে প্রেসক্রিপশনে বা ডেথ সার্টিফিকেটে কী লেখা যাবে কি লেখা যাবে না, সেই সরকার
এই ধরনের একটা অচল অবস্থাকে কাটিয়ে তোলবার জন্য প্রয়াস নেবেন কোনো, এটা আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আজকে পশ্চিমবঙ্গে বিশ্বাস করেন না। আছে অরূপ কিছু? সাংবাদিক